10,000 সাবস্ক্রাইব। হ্যাঁ, এটা আপনাদেরই ভালোবাসা, আপনাদের ভালোবাসার জন্য আজকে রাসেল মার্কেটিং প্লেস 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। আমি চাইবো আপনারা রাসেল মার্কেটিং প্লেসের সাথে থাকুন, এবং এই 10,000 পরিবারের সদস্য শুধু যে আমি একা তা না, আপনারা সবাই যদি একটি একটি করে গণনা করা হয় তাহলেই হচ্ছে 10,000 পরিবারের সদস্য। এবং প্রত্যেকের লাইক, কমেন্টস, ভিডিও দেখার যেই আপনাদের উৎসাহ, সেটির মাধ্যমেই আমরা 10,000 পরিবারের সদস্য হয়েছি। আপনাদের ভালোবাসা এভাবে থাকলে অবশ্যই আমরা 1,00,000 পরিবারের সদস্য হব। তাই আপনারা যারা রাসেল মার্কেটিং প্লেসের ভিডিও দেখেন এবং আমাকে ফলো করেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ দিবেন, এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা উপভোগ করবেন, দেখবেন, এবং আমাকে প্রত্যেকটি ভিডিও শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। সরাসরি আপনারা ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, সেক্ষেত্রে আমার হয়তো কিছু ভিউস হবে, এবং আপনাদের যারা ভালোবাসা আমাকে দেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করার পর নিচের দিকে কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। তাহলে আপনাদের মধ্যে থেকে যারা প্রতিনিয়ত কমেন্টস করেন, হয়তো বা কিছু পরিচিত আপনাদের মুখ বেরিয়ে আসবে, যেখান থেকে আমি আপনাদেরকে হয়তো বা হেল্প করতে পারবো। এ হচ্ছে রাসেল মার্কেটিং প্লেসের আসলে 10,000 সাবস্ক্রাইব উপলক্ষে আমি আপনাদের জন্য স্পেশাল এই ভিডিওটি বানিয়েছি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে প্রমোশন করবেন সে বিষয়গুলো নিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট করার পর সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রমোশন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রমোশন সম্পর্কে কীভাবে তার লিঙ্কগুলো ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন ধরনের যে পেইড ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কীভাবে শেয়ার করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা দেখছেন রাসেল মার্কেটিং প্লেস, আমি মোহাম্মদ আবুল হোসেন রাসেল। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার লিঙ্ক প্রমোশন বা প্রমোশন বলতে পারেন। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যদি লিঙ্ক প্রমোশন না করেন বা লিঙ্কের যদি আপনি বিজ্ঞাপন না করেন, সেক্ষেত্রে আপনি কোনো ধরনের ইনকাম পাবেন না। কারণ আপনার প্রত্যেকটি প্রোডাক্ট সেল হওয়ার এগেনস্টে আপনি সেখান থেকে কমিশন পাবেন। অতএব আপনাকে আপনার যে অ্যাফিলিয়েটের লিঙ্ক আছে সেটি আপনাকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শেয়ার করতে হবে। আপনি দুইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রমোশন করতে পারেন, একটি হচ্ছে পেইড, একটি হচ্ছে ফ্রি। এখন পেইড প্রমোশন কীভাবে করবেন সেটি আপনাদেরকে প্রথমে বলবো। পেড প্রমোশন করার জন্য আপনি ফেসবুক বিজ্ঞাপনের সহায়তা নিতে পারেন, গুগলের বিজ্ঞাপনের সহায়তা নিতে পারেন, অথবা আপনি বিং অ্যাডভার্টাইজমেন্টের সহায়তা নিতে পারেন। আরও যেটি আছে সেটি হচ্ছে টুইটার বিজ্ঞাপন। তাছাড়া আপনি ফাইনালি যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটির ভিডিও আপনি প্রমোশন বা পেড বিজ্ঞাপনের মাধ্যমে সেটিও করতে পারেন। এই পাঁচটা পেড মেথড আপনি ব্যবহার করতে পারেন অ্যাফিলিয়েট প্রমোশনের জন্য। এক নম্বর আমি আবারও রিপিট করছি, যেটি হচ্ছে ফেসবুক বিজ্ঞাপন। দুই নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে গুগল বিজ্ঞাপন। তিন নম্বর সেটি হচ্ছে বিং অ্যাডভার্টাইজমেন্ট। চার নম্বর হচ্ছে টুইটার অ্যাডভার্টাইজমেন্ট। আর ফাইনালি হচ্ছে ইউটিউবের ভিডিওর মাধ্যমে, যেটি আপনার পেড ভিডিও প্রমোশনের মাধ্যমে। এই পাঁচটি পেড প্রমোশন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য পেড প্রমোশন হিসাবে ব্যবহার করতে পারেন। আবার অন্যদিকে যদি বলতে যাই, সেক্ষেত্রে আপনার দুই নম্বর যেটি সেটি হচ্ছে ফ্রিতে, আপনি ফ্রিতে আপনার যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে সেটি আপনি প্রমোশন করতে পারেন। ফ্রির মধ্যে এক নম্বর যেটি সেটি হচ্ছে ফেসবুকের, আপনি বিভিন্ন ধরনের পেজ বা গ্রুপে শেয়ার করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের বিজ্ঞাপনের প্রয়োজন নাই। আপনি বিভিন্ন ধরনের গ্রুপ বা লিঙ্ক, ইন্টারন্যাশনাল যেই গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি শেয়ার করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে আপনি কমিশন অর্জন করতে পারেন। অথবা দুই নম্বরে যদি আমি বলতে চাই, যেটি হচ্ছে সেটি আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটির মাধ্যমে আপনি আপনার ইউটিউবের ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশানে আপনি যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন অ্যাফিলিয়েটের সেইটির সম্পর্কে একটি ভিডিও দিতে পারেন। ভিডিও দেওয়ার পর সেখানে আপনার ডিসক্রিপশানে লিঙ্ক দিলে আপনি সেখান থেকে ফ্রিতে আপনি ইনকাম করতে পারেন। তাছাড়া আপনি পিন্টারেস্টের ব্যবহার করতে পারেন, তিন নম্বরে যেটি আমি বলছিলাম পিন্টারেস্ট। পিন্টারেস্ট বর্তমানে ইন্টারন্যাশনালি একটি জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, সেখানে আপনি আপনার যে লিঙ্কগুলো আছে অ্যাফিলিয়েটের সেগুলো আপনি শেয়ার করতে পারেন। তাছাড়া আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিনে আপনি আপনার একটি পেজ খুলে বা আপনার যদি কোনো পার্সোনাল নেটওয়ার্ক থাকে যেটির প্রোফাইলের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারেন। এবং ফাইনালি যেটি সেটি হচ্ছে রেডিট বা আরও যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে রেডিট ছাড়াও সেই প্ল্যাটফর্মে আপনি ফ্রিতে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন। এই পাঁচটি ফ্রি মেথড আপনি ব্যবহার করলে মোটামুটি এখান থেকেই আপনি অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করতে পারবেন।
ফ্রির মধ্যে আপনি আরেকবার জেনে নিন, সেটি হচ্ছে ফেসবুকের যেই গ্রুপ বা পেজ আছে সেগুলোতে আপনি শেয়ার করতে পারেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনার ইউটিউবের যে ভিডিও আছে সেটিতে আপনি শেয়ার করতে পারেন, ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশানে। তিন নাম্বার যেটি, সেটি হচ্ছে আপনি লিঙ্কডইন অথবা আপনার যে টুইটার আছে ফ্রিতে সেগুলোতে ব্যবহার করতে পারেন। আর চার নাম্বার যেটি, সেটি হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টের মাধ্যমে আপনি আপনার লিঙ্ক ব্যবহার করতে পারেন, সেটি অত্যন্ত পপুলার একটি মাধ্যম পিন্টারেস্ট। তাছাড়া ফাইনালি যেটি, সেটি হচ্ছে আপনার রেডিট। রেডিটের মাধ্যমে আপনি আপনার লিঙ্ক শেয়ার করে আপনি সেখান থেকে অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করতে পারেন। তাছাড়া আপনি ফাইনালি, আমি আপনাদের এই দুইটি পেমেন্ট মেথড ফ্রি এবং পেড ছাড়া প্রমোশনের আরও একটি মেথড হচ্ছে ডাইরেক্ট রেফারেল, যেটি আপনি আপনার বন্ধু বান্ধব বা যে কাউকে আপনি ইচ্ছা করলে ডাইরেক্ট যে রেফারেল আছে সেই রেফারেলটি আপনি শেয়ার করার মাধ্যমে সেখান থেকে অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করতে পারেন। এ হচ্ছে টোটাল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মানে প্রমোশন সম্পর্কে আপনার বিস্তারিত, একটি পেড, একটি ফ্রি এবং আরেকটি হচ্ছে ডাইরেক্ট রেফারেল। এই বিষয়গুলো আপনারা যদি ফলো করেন সেখান থেকে দেখা যাচ্ছে আপনি একটা ভালো মানের কমিশন ইনকাম করতে পারেন। অবশ্যই আপনার অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করার জন্য আপনার এখানে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে, যদি আপনি সেটি না করেন সেক্ষেত্রে ইনকাম করা সম্ভব না। তাই আপনি এখানে অবশ্যই ভালোভাবে সময় দিবেন এবং আপনার অ্যাফিলিয়েটের যে লিঙ্কগুলো শেয়ার করবেন সেটি অত্যন্ত কেয়ারফুলি শেয়ার করবেন। দেখবেন যে এই লিঙ্কটিতে আগে কেউ প্রবেশ করেছে কিনা, সেটি করলে আপনার কমিশনটি নাও আসতে পারে। তাই আপনি যে লিঙ্কগুলো শেয়ার করবেন অবশ্যই দেখে শুনে করবেন যেন আপনার লিঙ্কগুলো ফার্স্ট টাইম শেয়ার করা হয়। এই অ্যাফিলিয়েট প্রমোশন নিয়ে আপনার ভিডিও, এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম। আর কোনো বিষয় যদি ছুটে যায় অবশ্যই যে কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে জানাবেন। তাছাড়া ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন। আর সবাইকে আমি প্রমোশন সম্পর্কে আরও একটি এপিসোড বানাবো, সেই পর্যন্ত আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।